আমাদের মূল অগ্রাধিকারের জায়গা হলো তাকওয়া আমরা তাকওয়াকে যারা তাকওয়াবান হবে যারা আখিরাতকে গুরুত্ব দিবে যারা নৈতিকভাবে শক্তিশালী হবে যারা গোপন কোনো অপরাধের সাথে সম্পৃক্ত থাকবে না এই জনশক্তিরাই যে কোনো পরিস্থিতি ফেস করে তাদের লক্ষ্যে পৌঁছার জন্য সামনে এগিয়ে যাবেন জিপিও ভাইরা আমাদের কয়েকটা এই জন্য আমাদের সমাবেশ বাস্তবায়ন করার জন্য আমি মনে করি আমাদের জনশক্তিদের কয়েকটা প্রস্তুতি থাকা উচিত এর ভিতরে প্রথম প্রস্তুতি আমি মনে করি আমাদের ঈমান এবং আমলকে সমৃদ্ধ করা উচিত কারণ পরিস্থিতি এরকম হতে পারে এই আওয়ামী সরকার বা ফ্যাসিবাদ সরকার তারা আমাদের ব্যাপারে তাদের একটা প্রস্তুতি আছে তারা আক্রমণ করতে পারে তাদের অনেক ধরনের প্রস্তুতি থাকতে পারে কিন্তু এরকম প্রস্তুতিতে ইমানদাররা যারা ইমানের ব্যাপারে সুদৃঢ় এবং আমলের যারা সমৃদ্ধ তারা এরকম পরিস্থিতি ফেস করতে পারে এজন্য আমরা চাই আমাদের প্রত্যেক জনশক্তি যদি আমাদের কোনো গ্যাপ থাকে কমতি থাকে ইমানের ব্যাপারে বিশ্বাসের ব্যাপারে আল্লাহর প্রতি তাওয়াক্কুলের ব্যাপারে আমরা যেন এই জায়গা থেকে আমাদেরকে যতটুকু গ্যাপ আছে এটা আমরা পূরণ করি এটা আমাদের দায়িত্ব ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা অন্যের অস্ত্র শস্ত্র এগুলো দেখে ভয় পাবে না ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিরা তারা তাদের জায়গা থেকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে ময়দানে অবস্থান করবে ইনশাআল্লাহ আমরা চাই আমাদের জনশক্তিরা জ্ঞানের ব্যাপারে সবচেয়ে বেশি পায়রটি কারণ আমাদের এই সময় এসে ময়দানের সার্বিক পরিস্থিতি স্টাডি করে আমাদের মাথায় রাখতে হবে যে এই ময়দান কিভাবে চলবে আমাদের এই পরিস্থিতিতে আমাদের কি সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং প্রত্যেক দিন আন্দোলনের আপডেটগুলো তারা তাদের ভিতরে রাখবে আপনারা সেই জ্ঞানগত এই জায়গায় স্টাডিগত এই জায়গায় আপনারা অনেক প্রস্তুতি নেবেন অনেক প্রস্তুতি গ্রহণ করবেন বলে আমরা বিশ্বাস করি ভাইরা আজকে আমাদেরকে যে ভয় দেখানো হচ্ছে সমাবেশ করতে দেওয়া হবে না আমাদেরকে ওপেন স্পেস দেওয়া হচ্ছে না ইসলামী আন্দোলনের জন্য এরকম কোনো ভয়ভীতি আমি মনে করি যে ইসলামী আন্দোলনের কর্মীরা কখনো করেনি এরকম ভয়ভীতি দেখে ইসলামী আন্দোলনের কর্মী দেখে কোনো লাভ নাই কাজেই আমাদের সকল প্রস্তুতি থাকবে এই সকল প্রস্তুতির ভিতরে ঈমান ইলম এবং আমল আমাদের সবচেয়ে বেশি পায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন قال عمر تفقه قبل ان تصوب যে তোমরা যদি নেতৃত্ব দিতে চাও তাহলে তোমরা জ্ঞান অর্জন করো আমরা তো এই জাতিকে নেতৃত্ব দিতে চাই শুধু আমাদের একটা সমাবেশই শেষ না আমাদের টার্গেট এই উম্মাকে আমরা নেতৃত্ব দিতে চাই এই জাতিকে আমরা নেতৃত্ব দিতে চাই কাজেই সেই নেতৃত্ব দেওয়ার জন্য আমাদের যত প্রস্তুতি সেই প্রস্তুতিগুলো আমরা গ্রহণ করতে চাই ইসলামী ছাত্র শিবিরের ঢাকা অঞ্চল উত্তরের জনশক্তি যারা আছেন দায়িত্বশীল যারা আছেন সবাইকে বলবো আমাদের সেই প্রস্তুতিগুলো নিতে হবে এবং ছাত্রদের কাছে আমাদের এই মেসেজটা পৌঁছাতে হবে যে সমাবেশ বাস্তবায়ন করা ইসলামী আন্দোলনের কাজকে সামনে নেওয়ার জন্য আমাদের এই প্রস্তুতিগুলো আছে আপনাদেরকে আরো বেশি আমাদের সাথে সম্পৃক্ত হয়ে সমাবেশে অংশগ্রহণ করতে হবে আমাদেরকে বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে এই মেসেজগুলো আমরা সকল আমাদের জনশক্তি সাধারণ ছাত্র সমর্থক বন্ধু সবার কাছে আমরা পৌঁছাতে চাই প্রিয় ভাইরা আমি আপনাদেরকে আরেকটি কথা স্মরণ করে দিতে চাই যে আমাদের এই আন্দোলনের কর্মীদের এলেমের চাইতে আমলকে গুরুত্ব দিতে বেশি বলা হয় এলেম নিঃসন্দেহে লাগবে কিন্তু এলেমের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো আমল আমরা যদি আমলে পিছিয়ে পড়ি তাহলে আল্লাহর সাথে আমাদের সম্পর্কের এই জায়গায় গ্যাপ হবে আর আমাদের এই আন্দোলন আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন এই আন্দোলন আল্লাহর কথাগুলো স্পষ্ট আল্লাহ তো মুমিনদের সাহায্য করে আল্লাহর জন্য অবশ্যই আল্লাহ সাহায্য করেন যদি আমরা সেভাবে আসতে পাই আল্লাহর ওয়াদাটা হলো কোরআনের বর্ণনা আসছে সূরা নিসার একটি বর্ণনা আসছে আল্লাহ আলামু বি আদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওলিয়্যা ওয়া কাফা বিল্লাহি নাসীরা আল্লাহর ওয়াদা তো এই চাই যে আল্লাহ তোমাদের জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহই তোমাদের অভিভাবক আল্লাহর সাহায্যই তোমাদের জন্য যথেষ্ট কাজেই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আল্লাহর ওয়াদা আল্লাহর সাহায্যটাই আমরা চাই এবং আমাদের টার্গেটও এটাই আমাদের টার্গেট হলো আমরা আল্লাহর সেই কথাগুলা যে হাসবুনাল্লাহু নিয়ামাল ওয়াকিল ওয়া নিয়ামাল মাওলা ওয়া নিয়ামান নাসির এটাই তো আমাদের এটাই তো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য স্পেশাল ঘোষণা কাজে আমাদের ভিতর কোনো হতাশ কোনো কিছু হওয়া যাবে না আমাদের সমাবেশ বা যে কোনো কর্মসূচি বা ভবিষ্যতে আন্দোলনের জন্য আমি মনে করি দায়িত্বশীলকে সাহসী ভূমিকা রাখতে হবে দায়িত্বশীলে যত সাহসী ভূমিকা রাখবে
তত বেশি ময়দান আমাদের পক্ষে কথা বলবে। কাজেই আমরা চাই আপনাদের প্রতি যে আপনারা সাহসী ভূমিকা রাখবেন, আপনাদের ভিতর কোনো হতাশা যেন না থাকে, এবং যত হুমকি ধামকি যাই আসুক না কেন আমাদের টার্গেট, আমরা আমাদের সেই মূল টার্গেটে আমরা বুঝতে চাই আমাদের আন্দোলনের কাজকে সামনে নিতে চাই অবস্থিত। আর আমি আরেকটি কথা বলতে চাই, তাহলে আমাদের কথা শেষ হয়ে যাবে। আজকে যারা এই আন্দোলনের জনশক্তি, যারা ময়দানে বলিষ্ঠ ভূমিকা রাখে, তাদের নৈতিকভাবে শক্তিশালী হওয়াটা বিশেষ দরকার। নৈতিকভাবে যদি ক্ষতিগ্রস্ত হয়, কোনো অপরাধ গোপন পাপ বা অন্য কোনো কিছুর সাথে সম্পৃক্ত থাকে, তারা এই ধরনের পরিস্থিতি ফেস করতে পারবে না। আমাদের এই আন্দোলনে আমরা দেখেছি বিগত কয়েক বছরে অনেক ভাই শহীদ হয়েছেন, শহীদের সাথে যারা ছিল শহীদের সাথীরা তাদের বক্তব্য এরকমই ছিল, তাদের পাশ থেকে শহীদ হয়ে গেছে। একসাথে আন্দোলনে নামার পরে পাশ থেকে একজন শহীদ হয়ে যাবে, আহত হবে, পঙ্গুত্ব বরণ করবে, নানাবিধ পরিস্থিতিতেও আমরা বিশ্বাস করি আমাদের জনশক্তি ভাইয়েরা হতাশ হবে না, তারা ময়দান থেকে চলে যাবে না। নৈতিকভাবে যারা শক্তিশালী তারা এই জায়গায় বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে। এর বাইরে আরো দুইটি কথা হলো যে আমাদের সবচাইতে বেশি অগ্রাধিকার পাওয়া উচিত আখিরাত। আমরা আখিরাতকে অগ্রাধিকার দিতে চাই, আমাদের মূল মাকসুদ হলো আখিরাতে আল্লাহর কাছ থেকে মুক্তি। কাজে আখিরাতের অগ্রাধিকার আমাদেরকে ময়দান ফেস করার জন্য আরো বেশি প্রস্তুত করে। আমাদের মূল অগ্রাধিকারের জায়গা হলো তাকওয়া। আমরা তাকওয়াকে যারা তাকওয়াবান হবে, যারা আখিরাতকে গুরুত্ব দিবে, যারা নৈতিকভাবে শক্তিশালী হবে, যারা গোপন কোনো অপরাধের সাথে সম্পৃক্ত থাকবে না, এই জনশক্তিরাই যে কোনো পরিস্থিতি ফেস করে তাদের লক্ষ্যে পৌঁছার জন্য সামনে এগিয়ে যাবেন। আসুন আমাদের বাংলাদেশ জামাত ইসলামের যে 28 অক্টোবরের যে সমাবেশ, এবং সমাবেশের পরে আরো নানা কর্মসূচি, বিশেষ করে ইসলামী ছাত্র শিবিরের নিজস্ব যত কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নে আমরাই বলিষ্ঠ ভূমিকা রাখবো। আমরাই বলিষ্ঠ ভূমিকার জন্য পূর্ণ প্রস্তুত গ্রহণ করছি। আল্লাহ যেন আমাদের ময়দানে যত বেশি বাতিল শক্তি আমাদেরকে যত চোখ রাখা, আমাদের সেই রাঙানো চোখকে আমরা উপেক্ষা করে, আমি মনে করি ইসলামী ছাত্র শিবির একটি তরঙ্গের নাম, যে তরঙ্গের সামনে যত বেশি পাহাড় আসুক না কেন, যত শক্তিশালী বাধা আসুক না কেন, ভেঙে চুরমার করে দিয়ে সামনে যাবে ইনশাল্লাহ। আসলে আমরা আমাদের নিজেদের প্রস্তুত করি, আমরা ময়দানে থাকি। এবং আরেকটি কথা বলতে চাই যে আন্দোলনের কাজকে অবহেলা করা যাবে না। পরিস্থিতি যাই হোক, আমাদের এই কর্মসূচিকে আরো বেশি আগ্রহের সাথে গ্রহণ করতে হবে। আমরা আমাদের আন্দোলনের এই কাজকে আরো বেশি স্বস্ফূর্ত ভাবে গ্রহণ করব, কর্মসূচিকে আরো বেশি স্বাগত জানিয়ে বাস্তবায়ন করব। অবশ্যই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আল্লাহর ওয়াদাই তো মানবিমানদারকে সাহায্য করা। আসুন আমরা আমাদের নিজেদের প্রস্তুতি গুলো শেষ করি, আল্লাহ আমাদের বারাকাত দান করবেন। সবাইকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকের এই ঢাকা অঞ্চল উত্তরে দায়িত্বশীল সমাবেশে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।